नमस्कार बंधुरा, एगेन वेलकम आमादेर यूट्यूब चैनले। सकल के जय हिंद जानिए शुरू करछे एकटी गुरुत्वपूर्ण एकटी आपडेट निये। एई मुहूर्ते आछि पीएससी एर वेबसाइटे। आछे एकटी गुरुत्वपूर्ण आपडेट चले आसछे। आपडेट बोलते एकजन बंधु पीएससी एर तोमार अफिसे गेछिलो, से ताके कि बला हयेछे सेटा आमरा देखबो। तार आगे बोलबो तोमरा जारा चैनलटी सबसक्राइब करोनी तोमरा प्लिज चैनल सबसक्राइब करो। से आज के अनेकगुलो इनफरमेशन दिए WBCS এর নতুন নোটিফিকেশন কবে বেরোবে, ICDS মেন্স থেকে শুরু করে সমস্ত পিএসসি ডিবিডি টেস্ট সমস্ত কিছু আমরা আজকে দেখব। তার আগে বলবো তোমরা চ্যানেলটি নতুন আছো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করো, এরকম ধরনের খবর পেলেই তোমাদের প্রথমে জানাবো, ঠিক আছে। চলো সকলে ভালোবাসা শুরু করছি আজকে গুরুত্বপূর্ণ আপডেট। দেখতে পাচ্ছ দেবজ্যোতি সিনহা বলে বেঙ্গল কম্পিটিটিভ কনভার্সার একটা ইসে পোস্ট করেছে, যাই হোক সেটা দেখবো কি বলছে। গতকাল আমি গিয়েছিলাম পিএসসির অফিসে তিনটি প্রশ্ন নিয়ে। ডেপুটি অ্যান্ড অ্যাসিস্ট্যান্ট টু সেক্রেটারির সাথে কথা হয়েছে। প্রথম প্রশ্ন করেছিল WBCS প্রিলিমিনারি 2021 রেজাল্ট কবে দেবে, বলছে এই মাসেই দেবে, মানে তোমাদের ডিসেম্বরে দেবে, ঠিক আছে। WBCS 2022 নোটিফিকেশান কবে আসবে, বলছে এই মাসের শেষের দিকে নয়তো সামনের মাসের প্রথমে, মানে তোমাদের জানুয়ারিতে বেরোচ্ছে, এটা কনফার্ম ধরে নাও। ক্লাসিফিক ডিবি কবে হবে, যেটা কিনা তোমরা খুবই আগ্রহ আছো। আমিও কিন্তু বলেছিলাম যে এই মাসে, এই সপ্তাহ মানে নভেম্বরের শেষে বা জানুয়ারির ফার্স্ট উইকে দেবে। ক্লাসিফিক কবে হবে আমার র্যাঙ্ক জিজ্ঞাসা করলো, যাই হোক আমাদের দরকার নেই, বললো আমার চেষ্টা করছি এই মাসের মধ্যে ডিবিটি শেষ করা, নয়তো শুরু করে দেবো। এই মাসের মধ্যে ডিবিটি শেষ করবো নয়তো শুরু করবো, যাই হোক। এখানে যেটা বলেছে, দেখো ফোনের একটা কল পাওয়া গেছে, ওখানেও বলা হয়েছে যে ডিবিটি কিন্তু তোমাদের খুব তাড়াতাড়ি দেবে, ফার্স্ট উইকে কিন্তু দেবে নভেম্বরে, ঠিক আছে। নভেম্বর বলছি, ডিসেম্বরে দেবে এবং জানুয়ারির মিডে কিন্তু তোমাদের মিড থেকে লাস্ট পর্যন্ত কিন্তু টাইপিং টেস্ট হবে, ঠিক আছে। আমি জিজ্ঞাসা করলাম যে কোনো কেস হয়েছে কিনা, যেটা কেস নিয়ে না পিএসসির কাছে নোটিশ আসবে, কিছুই আসেনি, আসতে তো পড়েনি, তাই কেস হয়নি, মানে ওটা গুজব, এটা কেউ বিষ্ণু মানে গুজব ছড়াচ্ছে নোটিশ কেস করবে। দেখো কেস করতে গেলে আমি বারবার বলেছি এর কোনো ভিত্তি নেই, যারা কেস করবে তারা হারবে কিন্তু, কারণ প্রথমত কোনো মেরিট লিস্টই কিন্তু পেশ মানে শেষ কথা, যখন মেরিট লিস্ট কিন্তু এই গ্রুপ সি স্কুলের SSC গ্রুপ সি গ্রুপ ডি যে কেস হয়েছে সেখানে মেরিটের কিন্তু ব্যাপার ছিল, নাম্বার কেউ জানতো না, কিন্তু এখানে কিন্তু সরাসরি পিএসসি ব্যাপারটা কিন্তু নাম্বার দিয়ে তোমাদের কিন্তু ভালোই করেছে একদিক দিয়ে, ঠিক আছে। কেউ করতে পারে, এবং কেউ যদি কেস করতে চায় সে যদি কেস না আটিআই করতে পারে, যে নাম্বার কম আছে সেটা দেখতে পারে, তারপরে যদি কম হয় তখন সে কেস করতে পারে। শেষ প্রশ্ন করেছে যে সেটা বিতর্কিত, এত সেপ্টেম্বরের ফলাফল নিয়ে ওটা কি বৌধ, ওটা বাতিল অবৈধ, ঠিক আছে। ওটা কিন্তু আমিও আগে বলেছি যে এটা চেয়ারম্যানকে, আমার একটা ক্যান্ডিডেট ফোন করেছিল, সেই কল রেকর্ডিং আমার কাছে আছে, সে চেয়ারম্যানকে বলেছিল কিন্তু যে ওটা অবৈধ, কারণ ওটা ভুল করেছিল পিএসসি, ঠিক আছে। আর পিএসসি কিন্তু এরকম ভুল করে, মিসলেনিয়াস পরীক্ষায়ও করে, মানে যারা পরীক্ষা দিচ্ছ তারা জানো, কিন্তু নতুন কিছু ক্যান্ডিডেট আছে যারা কিনা এই পরীক্ষার সাথে অভ্যস্ত না, বিশেষ করে মিসলেনিয়াস পরীক্ষা, তারা কিন্তু ব্যাপারটা বোঝে না। পিএসসি কিন্তু এরকম মাঝে মাঝে ভুল করে। বন্ধুরা এটা ছিল গুরুত্বপূর্ণ আপডেট, এরকম আপডেট তোমাদের জানাবো কিছু পেলে। আর তোমরা যারা আছো, দেখো হতাশা করো না, যাদের ইয়েস নো নিয়ে এখনও কোন বলছে তারা বলছি তোমরা কিন্তু অন্য পরীক্ষার জন্য প্রিপারেশান নাও, রেলের গ্রুপ ডির জন্য, এত বড় সুযোগ কিন্তু ই করো না, সব তালে গেলে কিন্তু বন্ধু কেউ থাকবে না, তখন বাড়ির লোকই তোমাকে উল্টোপাল্টা বলবে। তো এখন যাদের র্যাঙ্ক আছে মেরিট আছো তারাই চেষ্টা করো টাইপিং করার, ওকে। এটাই ছিল। এবং আরেকটা কথা, দেখো অনেক ছেলে কিন্তু যাবে না, যারা একদম র্যাঙ্কের পরেও আছো তারাও কিন্তু প্র্যাকটিস করো, কিন্তু প্রচুর ছেলে কিন্তু বেরিয়ে আছে, সাব ইন্সপেক্টর থেকে শুরু করে অন্যান্য যে এক্সামগুলো হয়েছে, মিসলেনিয়াস, সাব ইন্সপেক্টর, ঠিক আছে, আরও অন্যান্য CGL থেকে শুরু করে এবং NTPC থেকে বেরোবে, তাই অনেকের কিন্তু চান্স আছে, এটা মনে রেখো। আর কেস কিন্তু হয়নি, কেস মেস নিয়ে এটা ভেবো না, আর কেসের কথাও তোমরা কেউ ভেবো না, কারণ কেস খেললে কিন্তু তোমাদের টাকাটাই জ্বলে যাবে, ঠিক আছে। বন্ধু এটা ছিল গুরুত্বপূর্ণ আপডেট, এটা আমার মনে হলো তাই জানালাম, কারণ এবার তোমার ব্যাপার, ব্যক্তিগত ব্যাপার। সকলেই ভালো থেকো, সুস্থ থেকো, জয় হিন্দ জয় ভারত, দেখা হচ্ছে নিশ্চয় গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে, বাই।